হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের যে পরীক্ষা, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেটা কি বাস্তবে পেছাবে, এবং মাধ্যমিক পরীক্ষার যেটা বলা হচ্ছিল যে সিলেবাস কমানো হবে, সত্যি কি তোমাদের সিলেবাস কমানো হবে, এবং তোমাদের পরীক্ষা কি ফেব্রুয়ারিতে হবে, সে নিয়ে আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কি বললেন তা নিয়ে আলোচনা করবে। এবং তোমাদের নতুন একটা বিজ্ঞপ্তি চলে এসেছে পর্ষদের ওই অফিসিয়াল ওয়েবসাইটে, যে তোমাদের নবম এবং দশম শ্রেণীর স্টুডেন্টদের নাকি অ্যাকচুয়ালি স্কুলে যেতে হবে 15-16 তারিখের দিকে। তো অ্যাকচুয়ালি তোমাদের পর্ষদের নোটিফিকেশনের বাস্তবটা কি, সমস্ত কিছু তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। সেই কারণে তোমরা যদি এই ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নিয়ত দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তোমরা সকলেই শুনেছো মাধ্যমিকের সিলেবাস অনেক অংশে কমানো হবে, এবং উচ্চ মাধ্যমিকের সিলেবাসও কিছু পোর্শন বাদ দেওয়ার কথা শোনা যাচ্ছিল, এবং উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা রয়েছে সেটা পিছিয়ে আনা হবে বলেছিল, এবং মাধ্যমিকের যে পরীক্ষা রয়েছে সেটা ফেব্রুয়ারিতে নেওয়ার কথা ছিল। এবং তোমাদের সিলেবাস জয়ের কথা যদি বলি মাধ্যমিকের, তাহলে 30-40% সিলেবাস কমানোর কথা বলছিল সিলেবাস কমিটি। কিন্তু এখন এই মুহূর্তে কি খবর রয়েছে সিলেবাসের, বা মাধ্যমিক পরীক্ষা কি ফেব্রুয়ারিতে নেওয়া হবে, কারণ এখনও পর্যন্ত যে রুটিন রয়েছে সেই রুটিনের কি খবর? তো এখানে এই নিয়েই কিন্তু ও বিভিন্ন সমালোচনা হয় পর্ষদে। তোমরা রীতিমতো জানো পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলি কোভিডে আক্রান্ত ছিল, সেই কারণে সঠিক ডিসিশন নিতে বা পর্ষদে ঠিক মতন আসতে পারছিল না, তাই জন্য নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি কার্তিক মান্নাকে দায়িত্ব দেওয়া হয়, যে মানে পর্ষদের সভাপতির যে দায়িত্ব সেটা দেওয়া হয়, এবং বাড়ি বসেই কল্যাণময় গাঙ্গুলি কিন্তু নির্দেশ দিচ্ছিল নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি কার্তিক মান্নাকে। এবং আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হয় যে মাধ্যমিকের যে পরীক্ষা আছে, মাধ্যমিকের যে সিলেবাস আছে, সেটা 30-40% কমানো হবে বলা হয়েছে, এবং আমাদের যে মাধ্যমিকের পরীক্ষা আছে সেটা ফেব্রুয়ারি মাসে নেওয়ার কথা চলছে। তো এ বিষয়ে কি এখনও পর্যন্ত আপডেট আছে আপনার কাছে? বলা হয়েছে এ বিষয়ে এখনও পর্যন্ত পর্ষদ কোনো ডিসিশান নেয়নি, পর্ষদের যে সিলেবাসের ব্যাপারটা সেই ব্যাপারটা এখনও পর্যন্ত কোনো কিছু ডিসিশান নেওয়ার পরিকল্পনাই করা হয়নি, যে সিলেবাস কতটা কমানো হবে না হবে এখনও পর্যন্ত সেই কাজই শুরু হয়নি। সেই সমস্ত দিক থেকে তোমরা বুঝতেই পারছো, এবং এটাও যে ফেব্রুয়ারিতে পরীক্ষা হচ্ছে বা পরীক্ষার ফেব্রুয়ারিতে রুটিন কী রয়েছে এ বিষয়েও কোনো এখনও পর্যন্ত নির্দেশ দেওয়া হয়নি। আরও একটা বিরাট বড় ব্যাপার যেটা তোমাদের সঙ্গে অধিকাংশ ইউটিউবার বা অধিকাংশ ওয়েবসাইটে প্রতারণা করছে, যে মাধ্যমিকের যে রুটিন সেটাই লিক হয়ে গেছে। তোমাদের মাধ্যমিকের যে রুটিন রয়েছে সেটা অনেকে দিয়ে দিচ্ছে, যে অমুক ডেটে বাংলা হচ্ছে, ইংলিশ হচ্ছে, ইতিহাস হচ্ছে, ভূগোল হচ্ছে, তোমরা রুটিন পেয়ে যাচ্ছ। অনেকেই বলছো রুটিন তো বেরিয়ে গেছে, রুটিন পেয়ে যাচ্ছে, ফেব্রুয়ারিতে পরীক্ষা হচ্ছে। তো এখানে আমি তোমাদের বলে রাখি, ওটা হচ্ছে পুরোপুরি ফেক বা ভুয়ো রুটিন। তোমাদের এখনও পর্যন্ত সিলেবাস নির্ধারণ হয়নি, তোমাদের যে টেস্ট পরীক্ষা আছে সেটা অ্যাকচুয়ালি হবে কি না, যদিও হয় সেক্ষেত্রে কবে হবে সে বিষয়েও কোনো নোটিফিকেশান জারি হয়নি পর্ষদ থেকে, এবং তোমাদের ফাইনাল পরীক্ষা কবে হয় সে রুটিন তো দূরের কথা। সেই কারণে যারা এরকম মানে প্রতারণা করছে তোমাদের সঙ্গে, সেগুলো আমি বলবো যে ভুয়ো, যেগুলো ওপর তোমরা বিশ্বাস করছো যে তোমাদের রুটিন লিক হয়ে গেছে বা রুটিন পাবলিশড হয়ে গেছে, তো তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কোনোটিরই রুটিন এখনও পর্যন্ত ঠিকই হয়নি পর্ষদে। যখন ঠিক হবে বা পাবলিশড হবে তখন তোমাদের বিস্তারিত আমি এখান থেকে জানিয়ে দেবো। ঠিক এরকমটি কিন্তু ইঙ্গিত দিল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনিও বলেন যে এই মুহূর্তে কোনো এরকম আপডেট নেই যে ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে বা মাধ্যমিকের সিলেবাস এই অংশে কমানো হচ্ছে, এই নিয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট নেই। তার মানে তোমরা বুঝতেই পারছো যে তোমাদের মাধ্যমিক পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারিতে হবে না। সমস্ত দিক বিবেচনা করে কিন্তু এটাই দেখা যাচ্ছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা যেটা শোনা যাচ্ছিল ও ফেব্রুয়ারিতে হবে, সিলেবাস 30-40% কমিয়ে। তো এখন কথা হচ্ছে যদি মাধ্যমিক ফেব্রুয়ারিতে না হয় সেক্ষেত্রে সিলেবাস কমার কতটা চান্স রয়েছে। সেক্ষেত্রে বলি সিলেবাস যে 30-40% সিলেবাস কমানোর কথা হচ্ছিল সেটা কিন্তু হবে না। তোমাদের আমি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি, রাজ্যে বিধানসভা ভোট আছে এবং অন্যান্য কারণ তোমাদের বলেছিলাম, সেই কারণে তোমাদের জুন জুলাই মাসের দিকে পরীক্ষা হতে পারে মাধ্যমিকের যদি ফেব্রুয়ারিতে না হয়। তো এখন সমস্ত দিক বিবেচনা করে তোমরা বুঝতেই পারছো ফেব্রুয়ারিতে তোমাদের মাধ্যমিক পরীক্ষা হবে না, সুতরাং তোমাদের জুন জুলাই মাসে মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা। সেক্ষেত্রে তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস কভার আপ করার জন্য কিন্তু অনেকটা তোমরা সময় পাচ্ছ, সেই কারণে কিন্তু তোমাদের সিলেবাস অতটা কমানো হবে না। যদিও বা কমানো হয়
অনেক কম পরিমাণ তোমাদের সিলেবাস কমানো হবে, অথবা তোমাদের সিলেবাস যেহেতু সময়সীমা বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে তোমাদের সিলেবাস নাও কমানো হতে পারে। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে জানোই তোমাদের পুরো সিলেবাস থাকবে এবং তোমাদের যে পরীক্ষা আছে সেটাও অনেকটাই পেশ হবে, যাতে তোমরা সিলেবাস ভালো মতন করে কভার করতে পারো। এর পরবর্তী যে আপডেট রয়েছে সেটা হচ্ছে তোমাদের পর্ষদ থেকে একটি নোটিফিকেশান জারি হয়েছে, সেই নোটিফিকেশানে অনেক ধরনের ইউটিউবার আর অনেক রকম কথা বলছে। তোমাদের বলছে যে তোমাদের নাকি স্কুল যেতে হবে, তোমাদের স্কুলে গিয়ে তোমাদের এর রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে আমি তোমাদের এর পুরো ব্যাপারটা ক্লিয়ার করি যে অধিকাংশ যে ইউটিউবার রয়েছে ভুল ভ্রান্তি তোমাদের বলছে। তোমাদের পর্ষদ থেকে তোমাদের যে নোটিশ দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে পর্ষদের, সেই নোটিশটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু কি লেখা আছে আমি তোমাদের সবার প্রথমে বলি, এখানে কিন্তু তোমাদের স্কুলে যাওয়ার কোনো উল্লেখই নেই। এখানে দেয়া রয়েছে রেজিস্ট্রেশনের ব্যাপারে, তোমরা সবাই জানো তোমাদের 9-এ রেজিস্ট্রেশন করতে হয় এবং ওই রেজিস্ট্রেশনের ওপর ভিত্তি করে 10-এ কী হচ্ছে অ্যাডমিশন, এবং অ্যাডমিট এবং রেজিস্ট্রেশনের দ্বারা তোমরা কী হচ্ছে পরীক্ষা দাও মাধ্যমিক পরীক্ষা। তো এখানে তোমাদের 9-এ ক্লাস 9-এ আগের বছর যারা পড়তে, মানে এবছর যারা 10-এ উঠেছো, তাদের যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশনটা কালেক্ট করতে বলেছে প্রধান শিক্ষকদের। এখানে কিন্তু স্টুডেন্টদের উদ্দেশ্যে কোনো নোটিফিকেশান নেই, এখানে প্রধান যে শিক্ষক রয়েছে স্কুলের সেই প্রধান শিক্ষক বা শিক্ষিকাদের উদ্দেশ্যে এই নোটিশ জারি হয়েছে। তারা যাতে যারা দশম শ্রেণীতে পড়ছে তাদের যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশনটা পর্ষদ থেকে কালেক্ট করে নেয় সে বিষয়ে নোটিশ এসছে, এবং যারা 9-এ পড়ছে তাদের তো রেজিস্ট্রেশন এবারে হবে, সেই ব্ল্যাঙ্ক যে রেজিস্ট্রেশন রয়েছে রেজিস্ট্রেশন ফর্ম রয়েছে সেই ব্ল্যাঙ্ক রেজিস্ট্রেশনটাও 14 বা 15 তারিখে স্কুলের যে প্রধান শিক্ষক ও শিক্ষিকা আছে তাদেরকে বলেছে, যারা 2019-এ রেজিস্ট্রেশন করেছিল তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং যারা এবছর রেজিস্ট্রেশন করবে তাদের যে ব্ল্যাঙ্ক রেজিস্ট্রেশন আছে সেই রেজিস্ট্রেশনগুলোকে কালেক্ট করতে। এখানে কিন্তু তোমাদের কালেক্ট করতে বলেনি, বলেছে যে স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাকে যে কোনো উপায়ে পর্ষদ থেকে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা ব্ল্যাঙ্ক রেজিস্ট্রেশনগুলোকে কালেক্ট করতে। এবং তারপরে তোমরা স্কুল যখন রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবে স্কুল স্কুলের মতো তোমাদের কিন্তু ডিস্ট্রিবিউট করে দেবে। স্কুল একটা নির্দিষ্ট সময়সীমা এবং সোশ্যাল ডিস্টেন্সিং এবং কিছু জনকে বলে দিল এত রোল নাম্বার থেকে এত রোল নাম্বারের মধ্যে তোমরা অমুক টাইমে এসে তোমাদের রেজিস্ট্রেশন কালেক্ট করে নাও, স্কুল সেখানে তোমাদের দিয়ে দেবে। তোমাদেরকে এই কোভিডের পরিস্থিতিতে 14-15 তারিখে স্কুলে গিয়ে কালেক্ট করতে হবে না, যদিও কালেক্ট করতে হয় সেক্ষেত্রে তোমাদের প্যারেন্টসরা যেভাবে মিড ডে মিল কালেক্ট করে সেরকমভাবেই কিন্তু রেজিস্ট্রেশন তোমাদের প্যারেন্টসদের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু সেটা 15-16 তারিখে না, সেটা 15-16 তারিখে স্কুল পর্ষদ থেকে আনবে, তারপরে স্কুল বলে দেবে তোমাদের কবে গিয়ে তোমরা স্কুল থেকে কালেক্ট করবে, সেটা নির্দিষ্ট কোনো সময় না, স্কুলের অ্যাকর্ডিং স্কুল তোমাদের ডেট জানিয়ে দেবে। তো আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে, তোমাদের পরীক্ষার এখনও পর্যন্ত যে ইনফরমেশান রয়েছে সেই ইনফরমেশান তোমাদের দিয়ে দিলাম এবং তোমাদের পর্ষদ থেকে যে নোটিফিকেশান জারি হয়েছে তার সমস্ত কিছু তোমাদের সঙ্গে আলোচনা করলাম, তোমাদের যে ভুল ভ্রান্তি রয়েছে তাই সে বিষয়ে আলোচনা করলাম। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে আর ভিডিওটিকে শেয়ার না করে থাকলে অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করবে। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।